ভালো আছি। এখন বাইরে বৃষ্টি, খুব বৃষ্টি নয়, মানে একটু আগে প্রচুর বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ ঝড়ও হচ্ছিল, এখন বৃষ্টিটা কম আছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার একটা মুড হয়েছে, কি মুড হয়েছে বলো? সেটা হচ্ছে আমার ডিনারে আজকে পিৎজা খেতে ইচ্ছা করছে, না কোনো কম্পানিমেন্ট নয়, সম্পূর্ণ হোম এবং ওয়াইফস হ্যান্ড মেড। সব সামগ্রী হয়তো পাবো না, যে কটা অ্যাভেলেবেল থাকবে কিনবো। তো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখন আমরা এসছি ব্রেডটা নিতে। সমস্ত সামগ্রী কিনে বাড়ি চলে এসেছি, এবার যাবো মেন কাজে, মানে পিজাটা তৈরি করতে। জানি না কেমন হবে, কারণ কোনোদিনও বানানি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব, আর দেখা যাক কেমন হয়। তো তোমরাও দেখো, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। তো চলো একেবারে রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি যেহেতু চিকেন পিজা বানাবো, তাই জন্য সবার আগে চিকেনটা রেডি করে নেবো। তার জন্য আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো প্রথমে আদা বাটা, রসুন বাটা, সামান্য নুন, কিছুটা হলুদ, কিছুটা তেল আর কিছুটা সোয়া সস দিয়ে ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার চিকেনগুলো ভেজে নিচ্ছি হালকা করে। আমার চিকেনটা রেডি হয়ে গেছে, এবার আমি বসে পড়েছি পিজাটা রেডি করার জন্য। তো এখানে আমি নিয়ে নিচ্ছি পিজা ব্রেড, আর এটা চার পিসের প্যাকেটের দাম পড়েছে আমার 60 টাকা। এখানে রয়েছে কিছু ভেজিটেবলস, যেমন অনিয়ন আর হচ্ছে ক্যাপসিকাম। আচ্ছা, এটা হচ্ছে পিজা সস, আর এটার দাম পড়েছে আমার 89 টাকা। এটা হচ্ছে অরিগেনো, এটা আমার প্রাইস পড়েছে 109 টাকা। আর এটা হচ্ছে রেড চিলি ফ্লেক, এটা আমার প্রাইস পড়েছে 79 টাকা। আর এখানে রয়েছে আমার চিকেন, আমি যেটা রেডি করলাম একটু আগে, আর এটা রয়েছে 4টে চিজ। তো এবার চলো আমি এটা শুরু করি। ওটাই তো বেস্ট, দোকানে ওই যে তুমি দেখলে ওটা ছেড়ে না। হ্যাঁ, একদম ভিডিও আজকে আমি দেখলাম আজকে। আর আমি চিকেন গুলো দিচ্ছি উপরে, আমি এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। অন্য দিকটা নাও, অন্য দিকটা নাও। আমি কড়াইতে নুন বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে হালকা। এবার আমি এর মধ্যে একটা র‍্যাক দিয়ে দিলাম। পিজাটা আমি একটা স্টিলের প্লেটে নিয়ে নিয়েছি, এটা আমি বসিয়ে দিচ্ছি সাবধানে, ঠিক আছে? তুমি শুধু পিজাটাই বসাতে পারতে। হ্যাঁ, পিজাটা বসাতে হবে না। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। মোটামুটি
কতক্ষণ হবে গো আমি জানি না। 10 মিনিট। 10 মিনিট না, একদম মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি এটা খুলে দেখছি। দেখো আমার চিজটা পুরো মেল্ট হয়ে গেছে। আই থিংক পিজাটা পুরো রেডি। ওয়াও! সুন্দর ক্রাস্ট। ক্রাঞ্চি। এদিক দিয়ে আরেকটা পিস করো। পিজা। এবার ও ট্রাই করে বলবে কেমন খেতে। করো, ট্রাই করো। করো একটু, প্লেটটা ওপর দিকে তোলো। কুড়মুড়ে হয়েছে, এখান থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। ভালো হয়েছে? ফ্র্যাঙ্কলি যদি বলি একদম দোকানের মতন খেতে হয়েছে, এটা মিথ্যা বলা হবে। কারণ দোকানে আরও অনেক কিছু দেয় যেগুলো আমরা দিই। কি দেয়? এসবই দেয়, আর কিছু দেয় না? আর কিছু দেয় না? না, আরো অনেক বেজেল আছে, থাই আছে, টাইমস আছে, এগুলো অনেক হার্বস আছে। ওদের সসটাও মনে আলাদা হয়, যেগুলো পরে। তো যাই হোক, ওদের কিছু একটা স্পেশাল থাকে যেটা আমাদের ঘরে তো অ্যাভেলেবল থাকে না। কিন্তু প্রাইস হিসেবে কোয়ালিটি এবং প্রাইস হিসেবে একদম বেস্ট। এবার আমি একটু ট্রাই করে দেখব। আমি একটা ট্রাই করে দেখছি কেমন হয়েছে। ভেবেছিলাম পিজাটা খুব ভালো একটা খেতে হবে না, কিন্তু বিশ্বাস করো দারুণ হয়েছিল খেতে। তো তোমরাও বাড়িতে এরকম মাঝে মাঝে পিজা বানিয়ে খেতে পারো, অনেক কম খরচেই পেয়ে যাবে। আশা করি বাইরে কোম্পানি পিজা থেকে নিজেরা ঘরে বানালে অনেকটাই কম খরচে হয়ে যাবে আর ভালোও হবে খেতে। তো আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছে, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তার সাথে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আবার একটা ভিডিও নিয়ে আসবো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।